শনিবার দুপুরের পর থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। জেলগেটের সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, আর কারাগারের চারপাশ ও আশপাশের এলাকায় বসানো হয় চেকপোস্ট, বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও, বন্ধ করে দেওয়া হয় আশপাশের সড়কে যান চলাচল, নিয়ন্ত্রিত করা হয় জনসাধারণের চলাচলও। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে করা হয় তল্লাশি। ঢাকার পাশাপাশি সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানান মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। যে পরিমাণ নিরাপত্তা প্রয়োজন যে রাস্তা দিয়ে মৃতদেহ দুটো যাবে সেই রাস্তায় আমরা। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় মোতায়েন করা হয় 20 প্লাটুন বিজিবি, এছাড়া চট্টগ্রাম রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক বিজিবি সদস্য। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।